নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। চলে এসেছি কথা হোকের আরেকটা পর্বে। এই মুহূর্তে অনেকগুলো কথা বলতে, তার মধ্যে থেকে একটা কথা হলো কিছু জিনিস বন্ধ করতে। রিপাবলিক নেটওয়ার্ক একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদ মাধ্যমকে এগিয়ে আসতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। কিসের জন্য? এই উন্মত্ত ভিড়, এই মব, এই মব লিঞ্চিং, এই গণপিটুনি, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। কারণ আমি আপনি সবাই বোধহয় ক্ষমা প্রার্থী সেই মা, সেই বাচ্চা এবং সে পরিবারটির কাছে, যারা কোনো কিছু না করার পরেও এতটা হেনস্থার শিকার হলো, মাটি মার খেলো, সন্তানের থেকে মাকে আলাদা করে নেওয়া হলো এবং পুরো ঘটনাটা ঘটলো বিরাটিতে। ভাষাগত সমস্যায় মা তার বাচ্চাকে নিয়েই যে ট্রেনে করে যাচ্ছে, সেটা সহযাত্রীদের, আমার বাংলার সহযাত্রীদের ভূষণ বোঝাতে পারল না এবং বোঝাতে পারেনি বলে তাকে খেতে হলো গণপিটুনি। ঠিক এভাবেই, আমি জানি না এই গুজবগুলো কীভাবে এতটা দানা বাঁধে, কিন্তু মোবাইল চোর সন্দেহে আপনি যখন গড়িয়াহাটার মোড় দিয়ে যাচ্ছেন, আপনি যখন কার্জন গেট বর্ধমান দিয়ে যাচ্ছেন, হয়তো আপনি স্কোয়ারফিল্ডের মাঠ বহরমপুর দিয়ে যাচ্ছেন, আপনি হয়তো বালুরঘাট কলেজের পাশ দিয়ে যাচ্ছেন, মাথাভাঙায় বাসস্ট্যান্ডের সামনে আপনি আছেন, হঠাৎ করে কি সম্ভব মোবাইল চোর, মোবাইল চোর, মার 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 মার, এই শব্দটা শুনে আপনি শিক্ষিত হয়েছেন, আপনি ভদ্র হয়েছেন, আপনি মার্জিত হয়েছেন, আপনি এক সন্তানের পিতা, আপনি দায়িত্বশীল ছাত্র, এর পরেও কি আপনার ইচ্ছা করবে পিটিয়ে 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 পিটিয়ে, ব্যাট দিয়ে, লাঠি দিয়ে, পাথর দিয়ে কিছু মানুষকে মেরে ফেলতে? কিন্তু এগুলো হচ্ছে। মোবাইল চোর সন্দেহে শিক্ষিত ছেলেমেয়েরা পিটিয়ে মেরে দিচ্ছে একজন মানুষকে, শিশু চোর সন্দেহে পিটিয়ে দেওয়া হচ্ছে মায়েদেরকে। কেন হচ্ছে এটা? শুধুই কি মনস্তত্ত্ব, শুধুই কি সমাজ, শুধুই কি সামাজিক অবক্ষয়? না, এর পেছনে যুগে যুগে, বছরের পর বছর ধরে প্রত্যেকটা ভূখণ্ডে এই জিনিস চলে এসেছে, কিন্তু একটা দায়িত্বশীল সরকার যেখানে আছে, একটা প্রশাসন আছে, একটা কড়া হাতে দমন করার জন্য পুলিশ অফিসার আছে, পুলিশ অফিসাররা আছে, সেখানে এই জিনিস হতে পারে না। আমাদের বাংলাতে আসলে সব কিছু আছে, সব দোষ আছে, সব গুণ আছে, কিন্তু যেটা নেই তা হলো প্রশাসনিক দক্ষতা এবং প্রশাসনিক সদিচ্ছা। এবং সে কারণেই কি উন্মত্ত ভিড় এবং হিংস্রতা আসলে প্রশাসনিক অদক্ষতার ফল বা প্রশাসনিক আশকারা। আসুন, এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় যে স্টুডিও, সেই স্টুডিওতে আমি চলে এসেছি। আমার সাথে যারা বিশিষ্ট অতিথি তারা রয়েছেন। প্রথমেই আমি শুরু করব আমার ডান দিক থেকে। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, আমার সঙ্গে রয়েছেন ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, চিকিৎসক, এবং শামসুর আলী মল্লিক রয়েছেন ISF-এর ওয়ার্কিং প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের। অন্যদিকে আমার বাঁদিকে যারা রয়েছেন, একেবারে বাঁদিকে রয়েছেন নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী এবং শাসক দলের হয়ে সমর্থক। উনি আশুতোষ চ্যাটার্জি রয়েছেন, কংগ্রেস মুখপাত্র, দীর্ঘদিন ধরে কংগ্রেস বাংলায় করছেন। এবং রয়েছেন শাশ্বতী ঘোষ, সমাজকর্মী এবং অধ্যাপক, বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং নারী আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছেন। আমার সাথে ময়দান, অর্থাৎ আমাদের এই দীর্ঘতম স্টুডিও থেকে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করালাম। এবার আলাপ করাই আমাদের আরেক স্টুডিও, সেই স্টুডিওতে আপনারা রয়েছেন, অর্থাৎ মানুষের কণ্ঠস্বর হয়ে যারা এই মুহূর্তে রয়েছেন, যারা রয়েছেন তাদের সাথে এক এক করে আলাপ করিয়ে দেবো। ডক্টর সুস্মিতা রায় এই মুহূর্তে রয়েছেন, আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের অধ্যাপিকা, সাইকোথেরাপিস্ট হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এডুকেশনাল সাইকোলজির ওপর পড়াশোনা করেছেন সুস্মিতা। সাইকোলজিক্যাল দিক থেকে প্রশ্ন করতে চান এবং সমাজে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো নিয়ে ওনারও কিছু কিছু বক্তব্য রয়েছে যেটা উনি ভাগ করে নিতে চান। রয়েছেন সুবল সর্দার, উনি হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার, প্রায় 25 বছর ধরে এই কাজের সাথে যুক্ত, হাইকোর্ট পাড়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, অনেক গল্প, আইনজীবীদের সাথে ওঠা বসা সমস্ত কিছু ভাগ করে নিতে চান আজ সুবল সর্দার। ইন্দিরা রায় মণ্ডল রয়েছেন, একটি বেসরকারি হাসপাতালে সাইকোলজিস্ট হিসেবে কর্মরত, ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটির শিক্ষিকা, সাইকোলজিস্ট ও সাধারণ নাগরিক হিসেবে রাজনৈতিক বক্তাদের প্রশ্ন ছুড়ে দিতে চান, কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে এই গণপিটুনি
আইন আরও শক্ত করার জন্য। রাজদীপ পাল রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র, ঋতবান সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র রয়েছেন। বর্তমানে সমাজে মানুষের অসহিষ্ণুতা যেভাবে বেড়ে চলেছে, ঋতবান বারবার প্রতিবাদ করেছেন এবং তার সোশ্যাল মিডিয়া এবং রিপাবলিক বাংলার মাধ্যমে কিছু প্রশ্ন করতে চান। প্রত্যেকে যারা রয়েছেন আবারও স্বাগত আপনাদেরকে কথা হোকের এই নতুন ফরম্যাটে। আমি শুরুতেই আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা এক লাইন, আমি যেটা আগেও বলছিলাম, উন্মত্ত ভিড় ও হিংস্রতা, প্রশাসনিক অসহায়তা না আশকারা। জগন্নাথ চট্টোপাধ্যায়ের রাজ্য বিজেপির সাধারণ সম্পাদককে অনুরোধ করবো। জগন্নাথ দা, আপনার সময় 3 মিনিট, কিন্তু আপনি বলুন তো এই যে ভাগটা একদম গ্রে এরিয়া না রেখে, ব্ল্যাক অর হোয়াইট, অসহায়তা না আশকারা, দুটি একসঙ্গে। 12 কোটি রাজ্য পশ্চিমবঙ্গে কোথাও কোনো ধরনের এমন ঘটনা ঘটতে পারে। আমাদের ছেলেবেলাতেও আমরা তথাকথিতভাবে বাচ্চা চুরিকে কেন্দ্র করে, অর্থাৎ ছেলে ধরা সন্দেহে পিটুনির ঘটনা শুনেছি, আজও শুনছি। মাঝখানে আমি এখন রাজনৈতিক পরিসরে আছি, মাঝখানে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। এই যে ছেলে ধরা সন্দেহে পিটুনির ঘটনাগুলি পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কয়েকটি জেলা থেকে রিপোর্টেড হতো, কখনো আমরা ভাবতে পারিনি যে বারাসাত, সল্টলেক, কলকাতা শহরেও ছেলে ধরা সন্দেহে পিটুনি হবে। তাই একই সঙ্গে এই উদাহরণ বলছে যে এ অসহায়তা এবং প্রশাসনিক আশকারা দুই একই সঙ্গে থাকে। কোনো একটি ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাকে কিভাবে প্রশাসন তাতে ইন্টারভেন্ট করছে এবং প্রশাসন তার নিরসনে কী কী চেষ্টা করছে তা যদি না দেখে, আমরা যদি একটা নির্দিষ্ট প্যাটার্নে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে নির্বাচনোত্তর পরিস্থিতিতে এই ঘটনা ঘটতে দেখি, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গে লুম্পেন রাজ কায়েম ছিল এবং কায়েম আছে, নির্বাচনের ফলাফলের পর তা আরও বলশালী হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। একই ঘটনা বারবার ঘটলে কোর্স কারেকশন করার সুযোগ পুলিশের কাছে রয়েছে, কিন্তু কোথাও একটা ঘটনা ঘটে যাওয়ার পর সর্বত্র তা ছড়িয়ে পড়লে তা বোঝা যায় যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরোপুরি ভেঙে পড়েছে, এবং ভেঙে পড়ার কারণ প্রশাসনের আশকারাও আছে, প্রশাসনের অসহযোগিতাও আছে, প্রশাসনের সহায়হীনতাও আছে। তিন, যেটা হচ্ছে যে বাঙালি সমাজের সামাজিক অসহিষ্ণুতাও দেখাচ্ছে এই ঘটনা। আপনারা আজকে দর্শক হিসেবে এবং বিভিন্ন জায়গাতে নানা মনস্তত্ত্ববিদদের এনেছেন, কিন্তু আমার যেন কোনোভাবে এই ঘটনাগুলির পূর্বাপর বিচার করে মনে হচ্ছে যে বাঙালি জীবনের যে অসহিষ্ণুতা, সেই অসহিষ্ণুতাও বারবার কিন্তু এই ঘটনাগুলিতে প্রতিফলিত হচ্ছে, যা আমাদের সমাজে কখনো ছিল না।